হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মায়াপুর সিরিজের পার্ট ওয়ানেই বলেছিলাম ঈশ্বরদান ভবনের ডিটেলস নিয়ে একটা ভিডিও বানাবো। আজকে চলে এসেছি সেই ভিডিওটাই নিয়ে। প্রথমেই বলে রাখি, ঈশ্বরদান ভবনে চেক ইন টাইম সকাল 10:30 এবং চেক আউট টাইম সকাল 9:00। আর এই ভবনে কিন্তু লিফট আছে, তাই বয়স্ক মানুষদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই ভবনটা অনলাইনে কিভাবে বুকিং করা যাবে সেইটা নিয়ে কিন্তু ভিডিওর লাস্টে আমি ফুল ডিটেলস দিয়েছি, তাই ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো। রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিই, কারণ এরপরেই রুম আবার নোংরা হয়ে যাবে। এরকম দুটো বেড রয়েছে, আর সুন্দর ভিউ দেওয়া একটা জানলা রয়েছে, এমনি বসার টেবিলও রয়েছে, অ্যান্ড বাথরুম তো রয়েছে। সেই দিন দুপুরের ভোগটা গদা ভবনে খেলেও রাতের ভোগটা আমরা ঈশ্বরদান ভবনে খাবই ঠিক করেছিলাম। রাতের ভোগের থালির দাম ছিল 100 টাকা পার হেড, আর দুপুরের ভোগের থালির দাম 150 টাকা পার হেড ঈশ্বরদান ভবনে। দুপুরের ভোগের কুপন 12টার মধ্যে কেটে নিতে হয় এবং খাবার টাইমিং 1টা থেকে 2টো, এবং রাতের কুপন দুপুর 3টে থেকে 4টের মধ্যে কেটে নিতে হয়, খাবার টাইমিং রাত 8টা থেকে 9টা। আমাদের রুমটা ছাড়াও একটা অন্য রুমের ভিডিও তোমাদেরকে দেখালাম, যেখানে 4টে বেড রয়েছে এবং 3টে ম্যাট্রেস রয়েছে। টোটাল 7 জনের থাকার জায়গা, এবং এখানকার প্রত্যেকটা বাথরুমেই কিন্তু গিজারের ফেসিলিটিস রয়েছে। ঈশ্বরদান ভবনের জানলা থেকে এবং করিডোর থেকে দেখা যায় এত সুন্দর একটা দৃশ্য, আর বৃষ্টি পড়ে সেই দৃশ্য সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছিল। রাত্রেবেলা ঈশ্বরদান ভবনের হল এবং প্রসাদম হল কেমন লাগে সেইটা একবার ক্যামেরা ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এক্ষেত্রে বলে রাখি, আমরা কিন্তু 7:45-এর মধ্যেই পৌঁছে গেছিলাম প্রসাদ খাওয়ার জন্য। ওরা কিন্তু টাইম মতো ঠিক প্রসাদ খাওয়ানোর হলে খাওয়া দাওয়া শুরু করে দেয়। প্রসাদম হলে ঢোকার পর আসে সেই সুন্দর সাজানো গোছানো প্রসাদ, যেটার ভিডিও আমি তোমাদেরকে আগের পর্বগুলোতেও দেখিয়েছি। তবে আবার বলে রাখি কী কী ছিল। ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি, আলুর দম, মিষ্টি, পাঁপড় এবং একটা ভাজা। রুটিও ছিল, আমি যেহেতু রুটি খাই না তাই সেটা তুলে দিয়েছিলাম, তোমরাও সেটা করতে পারো। আর ঠিক এইভাবেই পরের দিন সকাল 9টায় ঈশ্বরদান ভবনকে টাটা করে বেরিয়ে পড়লাম। এবারে তোমাদেরকে দেখাই কিভাবে ঈশ্বরদান ভবন অনলাইনে বুক করবে। প্রথমে গুগলে গিয়ে সার্চ করলেই বেরিয়ে যাবে ঈশ্বরদান ভবনের সাইট, যে সাইটটাতে গেলে তোমরা কিন্তু ঈশ্বরদান ভবন নিয়ে ফুল ডিটেলসও পাবে, আর তার সাথে রুম বুক করার সাইটটাও খুলে যাবে সেকেন্ডে। দেখো আমি যেভাবে বুক করা দেখাচ্ছি ঠিক সেই সেইভাবে তোমরা ফলো করে কিন্তু বুকটা কমপ্লিট করে নিতে পারো। বুক রুমসে গিয়ে তারপরে তোমরা দেখতে পাবে 3 ধরনের টাইপ আছে, টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি। এরপর বুক নাওতে গিয়ে খুলবে পরের পেজ, তারপরে দেখতে পাবে তোমরা রুম অ্যাভেলেবেল আছে কি নেই। সেটার জন্য প্রথমে চেক ইন বা চেক আউটে তোমাদের যে ডেটে তোমরা বুক করতে চাও সেই ডেটটা পুট করতে পারো,
আমরা যেমন 24 তারিখ ইন এবং 25 তারিখ আউট এইভাবে একটা পুট করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে রুম অ্যাভেলেবেল আছে কি নেই। এখানে সার্চ অপশনে গেলে দেখতে পাবে যে রুম অ্যাভেলেবেল আছে। ধরো তোমরা হয়তো চারজন যেতে চাও, তো এই রুম অর গেস্ট অপশনটাতে গিয়ে সিলেক্ট করবে কতজন যেতে চাও না যাও, তারপরে দেখাবে তোমাদের রুমের ডিটেলস। এরপর যে ট্যাবটা খুলবে এইটাতে কিন্তু ফুল ডিটেলস তোমরা দেখতে পাবে, যেমন এই রুমটা পাঁচজনের রুম। আর মোর ডিটেলসে গেলে রুম ডিটেলস, ক্যান্সেলেশন পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন এবং সমস্ত কিছুটাই কিন্তু তোমরা পড়েও নেবে। ক্যান্সেলেশন পলিসিটা কিন্তু ভালো করে পড়ে নেবে, কোন সময় কী রকম ক্যান্সেল করলে কত পার্সেন্ট রিফান্ড আসবে না আসবে সেই ব্যাপারটা নিয়ে। আর তাছাড়া টার্মস অ্যান্ড কন্ডিশনটাও একবার চোখ বুলিয়ে নেবে ভালো করে। কিছু কিছু পয়েন্ট আমি হাইলাইট করেছি, সেগুলো বলে দিই। যেমন আনম্যারিড কাপলসটা কিন্তু ভবনে থাকা অ্যালাউড নয়, এটা পুরোপুরি নো স্মোকিং জোনস, আর কোনো রকম কিন্তু কোনো পেটস এখানে অ্যালাউড নেই। তাছাড়াও আমি বলে দিই কোনো রকম নাইটি শর্টস বা যে কোনো নাইট ড্রেস পরে কিন্তু গোটা ইসকন ক্যাম্পাসে কোথাও ঘোরা অ্যালাউড নেই। চেক ইন আর চেক আউটের টাইমটা তোমরা এখান থেকেও একবার চেক করে নিতে পারো। আর অবশ্যই কিন্তু একটা আইডি প্রুফ লাগে, যার নামে বুকিং হচ্ছে সেই আইডি প্রুফটা নিয়ে যেতে ভুলবে না। চেক ইন করার সময় কিন্তু সেই আইডি প্রুফটা চেক করা হয় রিসেপশনে। কী কী ফেসিলিটিস তোমরা পাবে সেটাও তোমরা এখানে অনলাইনে চেক করে নিতে পারো। এবার আসি রুম টাইপ নিয়ে। প্রথমেই তোমাদেরকে বলেছি তিন টাইপের রুম আছে, এ টাইপ, বি টাইপ এবং সি টাইপ, এবং ডিলাক্স টাইপেরও আছে। ম্যাক্সিমাম ভাড়া এখানে 4,500 টাকা, আর মিনিমাম ভাড়া কিন্তু শুরু হয় 900 থেকে 1,200 টাকার মধ্যে। তোমরা যেমন যজন যাবে সেরকমভাবে রুম কিন্তু এখানে নিজেদের সুবিধা অনুযায়ী বুক করতে পারো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সি টাইপ রুমটা 900 টাকায় চারজন থাকতে পারবে, মানে প্রায় 250 টাকা বা তারও কিছু কম টাকায় পার হেড খরচা পড়বে। আর তারপর যে রুমটা পছন্দ হলো সেটা অ্যাড করে পরের ট্যাবে চলে যাবে। পরের ট্যাবে এখানে ফুল ডিটেলস দিতে হবে, নাম থেকে শুরু করে সব কিছু, এবং চলে যাবে পে নাও অপশানটাতে। আমরা যেহেতু ডিটেলসটা ফিল আপ করিনি সেজন্য আমাদের এরর এসছে। ডিটেলস ফিল আপ করে পে নাও করে দিলেই কিন্তু তোমাদের রুম বুক হয়ে যাবে, এবং ওদের কাছ থেকে একটা মেসেজও চলে আসবে তোমাদের ফোন নাম্বারে যে তোমাদের রুমটা বুক হয়ে গেছে। ঈশ্বরদান ভবন এবং মায়াপুর ইসকন নিয়ে আমি ফুল ভিডিও এই তিনটে পার্টের মধ্যেই দিলাম। যারা আগের দুটো পার্ট দেখে থাকোনি তাদেরকে বলছি ডেসক্রিপশন বক্সে আমি দুটো পার্টের লিংক দিয়ে রাখলাম। এছাড়া ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রেখো। আজকের মতো আসছি, দেখা হবে অন্য কোনো ব্লগে।